মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে আমিও মার্কিন প্রেসিডেন্ট হব, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সম্প্রতি মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে কেন্দ্র করে তৃণমূলের শীর্ষ নেতারা তাদের টুইটে আক্ষি বার দিতি সরকার হ্যাশট্যাগ ইউজ করেছিলেন, যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, 42টি আসন নিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে আমিও আমেরিকার প্রেসিডেন্ট হব। তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না, মঙ্গল গ্রহে চেয়ারম্যান হবেন তা ভবিষ্যতে বলবে। এখানেই শেষ নয়, তিনি বলেন, রাজ্যে যেভাবে তৃণমূল নেতারা মহিলা ও সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, সেই ঘটনায় আগামী 15-20 দিনের মধ্যে রাজ্যে তাবড়তাবড় তৃণমূল নেতারা জেলে যাবেন। এ নিয়ে দেশের সর্বোচ্চ আদালত ও রাজ্যের হাইকোর্টে মামলাও চলছে। সেই সঙ্গে পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে রাজ্য সরকারের গঠন করা তদন্ত কমিটিকে অবৈধ বলে দাবি করেন সায়ন্তন।